বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর মানহীন সম্প্রচার এবং প্রযুক্তিগত দিক থেকে ব্যাপক পিছিয়ে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগকে ঘন ঘন দাঁড় করাচ্ছে সমালোচকের কাঠগড়ায়। আজ মুশফিকুর রহিমের একটি এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে আম্পায়ারের সাথে তর্কে জড়ালেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। স্পিনার আরাফাত সানির করা বলটি সিলেট স্ট্রাইকারের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের প্যাডে লাগলে জোরালো আবেদন হয় এবং সে আবেদনে সাড়া না দিয়ে আম্পায়ার নট আউটের সিগন্যাল দিলে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন বোলার আরাফাত সানি। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আম্পায়ারের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হন সৌম্য সরকার। বিপিএল এর দুর্বল ব্যবস্থাপনার আরেকটি উদাহরণ হয়ে থাকল এই ঘটনাটি।